নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখানে দুটি সেট দেওয়া আছে, এই একটি সেট, এই আরেকটি সেট, দুটি সেট দেওয়া আছে। এই দুটি সেটকেই গঠন পদ্ধতি আকারে দেওয়া আছে, বলেছে এই গঠন পদ্ধতির সেটগুলিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে। তালিকা পদ্ধতি অর্থাৎ এই শর্ত থেকে আমাদেরকে উপাদানগুলি বা এলিমেন্টগুলি বের করে সেট আকারে প্রকাশ করতে। আমরা যদি এরকম লিখি, এ সেট সমান, প্রথম যদি অঙ্কটা লিখি এরকম, এ সেট সমান এরকম হয়, তাহলে এ সেটের মানটি হবে এই এক্স বিলংস টু জি, যদি হয় জি হয়। আমরা যদি সেট ওই প্রথম অঙ্কটা লিখে নিই, এক্স স্কোয়ার গ্রেটার দেন ফাইভ এবং এক্স স্কোয়ার লেস দেন অর ইকুয়াল টু থার্টি সিক্স, এক্স বিলংস টু জি, জি হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা বোঝাচ্ছে। এখানে জি যদি হয়, জি আমরা সমান লিখতে পারি যে কোনো পূর্ণ সংখ্যা, জি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা এরকম হতে পারে মাইনাস থ্রি, মাইনাস টু, মাইনাস ওয়ান, তারপর হতে পারে জিরো, তারপর হতে পারে ওয়ান টু থ্রি, এভাবে অসীম। তাহলে আমরা যদি এখানে দেখি, এই মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান, প্লাস মাইনাস ওয়ান হতে পারে যে কোনো মানের জন্য, এটা হতে পারে প্লাস মাইনাস টু, প্লাস মাইনাস টু, জি এর যে কোনো মান আমরা কী করতে পারি, প্লাস হতে পারে, মাইনাস হতে, তবে পূর্ণ সংখ্যা হতে হবে। এখানে বলা হয়েছে যে পূর্ণ সংখ্যা হতে হবে, তাহলে জি এর যেই কোনো মান পূর্ণ সংখ্যা হতে হবে। এই এক্সের মানটা জি এর মধ্যে আসে, তাহলে আমরা জি এর থেকে যে কোনো মান নিতে পারি। তাহলে এক্সের মান যদি ওয়ান হয় বা যে কোনো মানের উপর যদি বর্গ করা হয়, তাহলে এই বর্গের মানটা পাঁচ থেকে বড় হতে হবে এবং থার্টি সিক্স থেকে ছোটো হতে হবে। তাহলে এক্সের মান যদি বর্গ করা হয়, তাহলে ওই বর্গটা ফাইভ থেকে বড় এবং থার্টি সিক্স থেকে সমান হতে হবে, ছোটো হতে হবে। এই দুটা শর্ত ফুলফিলগুলো, ওই লিমিটসগুলো আমরা এসেটে লিখতে পারবো। তাহলে জি সমান আমরা লিখতে পারি, জি সমান, এই জি সমান হতে পারে জিরো প্লাস মাইনাস ওয়ান, তারপরে প্লাস মাইনাস টু, প্লাস মাইনাস থ্রি, আমরা এই এখান থেকে লিখতে পারি থ্রি, প্লাস মাইনাস এরকম অনেক সংখ্যা হতে পারে, তাহলে অসীম যে কোনো সংখ্যা হতে পারে। আমরা এখন দেখব যে এই এক্সের মান যদি আমরা ধরি ওয়ান, ধরি জি, থ্রি ধরি, যে কোনো মান যদি ধরি, তাহলে এসব বর্গ করলে ফাইভ থেকে বড় হয় এবং থার্টি সিক্স থেকে ছোটো হয় কিনা, তাহলে ওই এলিমেন্টগুলো আমরা কী করবো এসেটে লিখতে পারবো। তাহলে আমরা যদি লিখি, এই এক্সের মান যদি জিরো হয়, জি থেকে যদি নেই, এক্সের মানটি জির মধ্যে আসে, তাহলে এক্স মান যদি জিরো হয়, তাহলে এই হলে হলে এই এক্স স্কোয়ার সমান কত আসে আমরা বের করব। এক্স স্কোয়ার সমান আসে জিরো, স্কোয়ার উপরে বর্গ দিলে এই জিরো ফাইভ থেকে বড় কিনা অথবা থার্টি সিক্স থেকে ছোটো, কিন্তু ফাইভ থেকে বড় না, তাহলে এটা নট ইকু, নট গ্রেটার দেন ফাইভ। তাহলে আবার এক্স ইজিকুয়াল টু যদি ওয়ান হলে, তাহলে এক্স স্কোয়ার ইজিকুয়াল টু হবে প্লাস মাইনাস ওয়ান, দিলে আমরা কী হয় একবারে দুটি বের করলাম। আমরা যদি প্লাস দিয়েও দেখি যে মান আসবে, মাইনাস দিলে আমরা একই আসবে, মাইনাস উপরে যদি আমরা বর্গ দিই, এটা সমান আমরা লিখতে পারি মাইনাস ওয়ান ডট মাইনাস ওয়ান সমান প্লাস ওয়ান হবে। তাহলে এই মাইনাস ওয়ানে মাইনাস ওয়ান গুণ করলেও একই আসবে, প্লাস ওয়ান আসবে, আর ওয়ান ওয়ানে গুণ করলেও প্লাস ওয়ান আসবে, সমান আমরা লিখতে পারি ওয়ান। তাহলে এই শর্তটাকে কি ফুলফিল করে, নট, ওয়ান পাঁচ থেকে বড় নয়, ফলস। এভাবে আমরা যদি ধারাবাহিকভাবে বের করি, আমরা যদি এক্স সমান যদি এক্স ইজুয়াল টু যদি প্লাস মাইনাস থ্রি হয় হলে, তাহলে এক্স স্কোয়ার ইজুয়াল টু আসে নাইন, আমরা থ্রি ফোর যদি বর্গ করি এই নাইন গ্রেটার দেন ফাইভ, তাহলে এই কন্ডিশনটা ফুলফিল করলাম এবং এই শর্ত ফুলফিল করলাম। এই এক্স স্কোয়ার লেস দেন থার্টি সিক্স, এক্স স্কোয়ারের মানে হলো নাইন, নাইন থার্টি সিক্স থেকে ছোটো, যা গ্রহণযোগ্য। তাহলে এটা কী হবে, গ্রহণযোগ্য, এই থ্রি গ্রহণযোগ্য, প্লাস মাইনাস থ্রি গ্রহণযোগ্য হবে, তাহলে গ্রহণযোগ্য, গ্রহণযোগ্য, এই কি গ্রহণযোগ্য, প্লাস মাইনাস থ্রি। এরপরে যদি আমরা প্লাস মাইনাস ফোর ধরে, এক্স ইজিকুয়াল টু প্লাস মাইনাস ফোর, তাহলে এই এক্স স্কোয়ার ইজিকুয়াল টু আসে, এই এক্সের মান যদি ফোর করে সিক্সটিন গ্রেটার দেন ফাইভ, তাও গ্রহণযোগ্য, গ্রহণযোগ্য হবে। এক্স ইজিকুয়াল টু প্লাস মাইনাস সিক্স হলে এই এক্স স্কোয়ার ইজিকুয়াল টু আসে থার্টি সিক্স, থার্টি সিক্স ফাইভ থেকে বড় এবং বলা হয়েছে এই এক্স স্কোয়ারের মানটা থার্টি সিক্স থেকে ছোটো, তাহলে এটাও গ্রহণযোগ্য, ছোটো অথবা সমান হতে হবে, থার্টি সিক্স থেকে সমান অথবা ছোটো হতে হবে, তাহলে এবং পাঁচ থেকে বড় হতে হবে, তাহলে এটা, এটাও গ্রহণযোগ্য। এরপরে যদি আমরা এই এক্স এক্স ইজিকুয়াল টু যদি প্লাস মাইনাস সেভেন হলে এই এক্স ইজিকুয়াল টু ফোরটি নাইন গ্রেটার দেন ফাইভ, বাট
যা গ্রহণযোগ্য না, কিন্তু এটা কিন্তু কিন্তু এই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 49 লেস দেন নট ইকুয়াল টু 36 নট গ্রহণযোগ্য নয়। তাহলে গ্রহণযোগ্য হবে কত? এখানে আমরা যদি দেখি এই প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 5 প্লাস মাইনাস 6, তাহলে সুতরাং নিম্ন সেটটি হবে, আমরা যদি লিখি সুতরাং নিম্ন সেট এ সমান আমরা লিখতে পারি এই প্লাস মাইনাস 3, তারপরে হচ্ছে প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 5, তারপরে আমরা যদি লিখি প্লাস মাইনাস 6, তাহলে এই এই সেটটাই হবে। এই তালিকা পদ্ধতিতে এই এলিমেন্টসগুলো আমরা কী করলাম, সরাসরি উল্লেখ করে কী করলাম, সেট আকারে প্রকাশ করলাম। তো আমাদেরকে বলা হয়েছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এরপর যদি আমরা দুই নম্বর অঙ্কটা দেখি, দ্বিতীয় নম্বর অঙ্কটা, এই দ্বিতীয় নম্বর অঙ্কটা যদি আমরা লিখি, তাহলে দুই নম্বর অঙ্কটা হচ্ছে যে এক্স বিলংস টু এন, এন যে কোনো একটি পূর্ণ সংখ্যা, এক্স এই 36 গুণনীয়ক এবং 6 গুণিতক, এই গুণনীয়ক এবং গুণিতকের মধ্যে যেই উপাদানগুলি কমন আছে ওই উপাদানগুলি হবে এই সেটের এলিমেন্টস। আমরা যদি এ বি সমান লিখি, বি সমান এই বি সেটের উপাদানগুলি হবে এক্স বিলংস টু এন যেন এক্স 36 গুণনীয়ক। আমরা যদি 36 গুণনীয়কগুলো দেখি তাহলে বের করি, এবং এই 6 গুণিতক গুণিতকগুলি বের করি, তাহলে আমরা এই দুইটার থেকে কমন যেই এলিমেন্টসগুলি আছে 36 গুণনীয়ক এবং 6 গুণিতক, এগুলি উপাদানগুলি হবে এই বি সেটের এলিমেন্টস। আমরা যদি 36 গুণনীয়কগুলি দেখি, আমরা লিখি 36 গুণনীয়কগুলি, গুণনীয়কগুলি সমান আমরা লিখতে পারি 1 দিয়ে 36 গুণ করলে 36, আমরা এরকম লিখলাম 36, এরপর 2 দিয়ে 18 গুণ করলে 36 আসে, এরপর যদি আমরা 3 দিয়ে 12 গুণ করি তাহলে 36 আসে, এভাবে লিখে নিই আমরা। এরপর যদি আমরা 6 গুণিতকগুলি দেখি, এই 6 গুণিতকগুলি দেখি, আমরা এর আগে বের করছি এই 36 গুণনীয়ক এবং 6 গুণিতক গুণিতকগুলি দেখি, তাহলে আসে হলো 6, আমরা 6 যদি 1 দ্বারা গুণ করি 6 12, তারপর হচ্ছে 18, 3 দ্বারা গুণ করলে 18 24 36, এভাবে অসংখ্য আছে। তাহলে এখন আমাদেরকে এই দুইটা গুণনীয়ক এবং গুণিতকের মধ্যে যেই উপাদানগুলি কমন আছে তাহলে এই উপাদানগুলি হবে বি সেটের এলিমেন্টস। তাহলে আমরা এই বি সেট হবে, তাহলে আমরা লিখতে পারি বি সেট হবে এই দুইটার মধ্যে যেই উপাদানগুলি কমন আছে, ওই যেহেতু বলা হয়েছে এবং বলতে এই গুণনীয়ক এবং গুণিতকের মধ্যে যেই উপাদানগুলি আছে এগুলি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই 6 আছে, 6 আমরা দেখি যদি এখানে এই 6, এই 6 আছে, এরপর কমন আছে, এরপর যদি আমরা দেখি 12 এই গুণনীয়ক আছে গুণিতকও আছে, এরপরও যদি আমরা দেখি এই 18 গুণনীয়কও আছে গুণিতকও আছে, এরপর আমরা যদি দেখি এই 36 এখানেও আছে, এখানেও আছে, তাহলে আর এখানে আর কোনো এলিমেন্টস আর নেই গুণনীয়কের মধ্যে, তাহলে আর গুণিতক আর যাই থাকুক আর হবে না। তাহলে আমাদের কি লিখতে পারি, এই বি সেট সমান 6 12 18 এন্ড 36। তাই এই এলিমেন্টগুলোই আমরা কী করলাম, এই সত্য থেকে আমাদের কী করলো গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে এই এলিমেন্টগুলি সরাসরি উল্লেখ করে নির্দিষ্ট পরিমাণ এলিমেন্ট উপাদান প্রকাশ করে কী করলো তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হলো।